Hello students, good morning to everyone. How are you today? I hope you all are fine and stay safe at your home. Okay, students, welcome to the EVS class of Standard 4. In the previous class, we have completed of the chapter Our Clocks. In today's class, we are going to start our new chapter, Need for a House. A need for a house in Mane একটি বাড়ির প্রয়োজন আমরা বা মানুষজন বলো প্রাণী বলো তাদের প্রত্যেকেরই বাঁচার জন্য একটা বাড়ির দরকার যেখানে তারা কি সুস্থ থাকতে পারে একদম সেফ সুরক্ষিত থাকতে পারে তো সেই নিয়েই আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করবো ওকে লেট স্টার্ট আই হোপ ইউ উইল এনজয় দ্য চ্যাপ্টার কী বলছে দেখো ডিরেক্ট আমরা টেক্সটে চলে যাচ্ছি অল অফ আস ব্রিথ এয়ার ইট ফুড ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়ে আর ক্লথস আমরা প্রত্যেকে কিনি শ্বাস নিই তাই তো বাতাস থেকে শ্বাস নিই ইট ফুড খাবার খাই ড্রিঙ্ক ওয়াটার জল পান করি অ্যান্ড ওয়ে আর ক্লথস আর কি করি জামা কাপড় পরি বা পরিধান করি বাট ওয়াই ডু অল অফ আস লিভ কিন্তু কোথায় আমরা কি করি বাস করি বা থাকি অল অফ আর্স লিভ ইন আওয়ার হাউস উইথ আওয়ার ফ্যামিলি আমরা প্রত্যেকেই বাস করি একটা বাড়িতে আমাদের পরিবারের সাথে আওয়ার হাউস প্রোটেক্টস আর্স ফ্রম হিট কোল্ড রেন অ্যান্ড ডাস্ট একটা বাড়ি আমাদের রক্ষা করে কী কী থেকে দেখো এই যে হিট মানে কি তাপ কোল্ড মানে হচ্ছে বাতাস রেন মানে বৃষ্টি অ্যান্ড ডাস্ট মানে হচ্ছে ধুরিকোনা ইট প্রোটেক্ট আস ফ্রম ওয়াইল্ড অ্যানিমাল অ্যান্ড থিপস এটা আবার আমাদেরকে কি বন্য জীবজন্তুর হাত থেকে রক্ষা করে আবার চোরেদের হাত থেকেও বাঁচায় উই ফিল সেফ ইন আওয়ার হাউস আমরা প্রত্যেকে কি সুরক্ষিত অনুভব করি আমাদের বাড়িতে উই রেস্ট ইন আওয়ার হাউস আমরা কোথায় বিশ্রাম নিই আমাদের বাড়িতে বাট ডু ইউ নো দ্যাট থাউজেন্ডস অফ ইয়ার্স এগো ম্যান ডিড নট লিভ ইন এ হাউস লাইক উই ডু নাও তোমরা কি জানো হাজার হাজার বছর আগে মানুষ আমরা যেমন এখন বাড়িতে বাস করছি আমাদের মতো বাড়িতে তারা বাস করতো না বা থাকতো না হি লিভড ইন ফরেস্ট ফরেস্ট লাইক অ্যানিমালস তারা কোথায় বাস করতো তারা জঙ্গলে বাস করতো কাদের মতো পশুদের মতো হি লান্ট হি লিভড ইন কেভস তারা কোথায় বাস করতো তারা বাস করতো জঙ্গলের মধ্যে গুহা থাকে না সেই গুহার মধ্যে তারা বাস করতো স্লোলি অ্যাজ টাইম পাস্ট ধীরে ধীরে কী হলো সময়ের পরিবর্তন ঘটল হি লান্ট টু বিল্ড হাউসেস তারা কী শিখলো তারা বাড়ি বানাতে শিখলো হি বিল্ড হিজ হি ব্রিল্ড হিজ হাউস উইথ স্টোন মাড উড অ্যান্ড স্ট্র তারা কি করলো বাড়ি বানাতে শিখলো আর সেই বাড়িটা কী দিয়ে তৈরি করতে লাগলো স্টোন মানে পাথর মাঠ মানে কাদা উড মানে কাঠ অ্যান্ড স্ট্র মানে খড় দিয়ে ইন ভিলেজেস ইভেন টুডে today most of the houses are built built of mud and straw or bamboos akonodegwe grammo elaka যেখানে ভীষণই মানে গরিব মানুষ আছেন যারা তারা এখনো পর্যন্ত এই রকম ধরনের বাড়িতে থাকে এই যে পাশে ছবিটা দেখতে পাচ্ছ দেখো কাদা মাঠ দিয়ে মাঠ মানে কি কাদা কাদা দিয়ে তৈরি দেওয়াল চালটা হচ্ছে খড়ের চাল আর এই যেখানে যে দরজাটা আছে সেই দরজাটা হচ্ছে বাম্বু মানে বাঁশ দিয়ে তৈরি এরকম বা ছাউনি পাতার ছাউনি দিয়ে তৈরি এরকম বাড়িতে মানুষজন এখনো বাস করেন ঠিক আছে যারা অনেক গরিব ঠিক পায় না ঠিক আছে সেই ধরনের মানুষরা এরকম ধরনের বাড়িতে থাকেন তারপর কি দ্য রুফ ইজ মেড অফ স্ট্র দেখতেই পাচ্ছ বাড়ির যে ছাদটা সেটা বানানো হয় কি দিয়ে খড় দিয়ে আমাদের মতো তো আর বালি সিমেন্ট ইট দিয়ে বানানো হয় না দেখো এই বাড়ির ছাদটা বানানো হয়েছে খড় দিয়ে নেক্সট কি বলছে দেখো অফ স্ট্র ড্রাই লিভস আর কি শুকনো পাতা দিয়ে অনেক সময় খড় না হলে শুকনো পাতা দিয়েও বানানো হয় অফ ট্রিজ লাইক লাইক দ্য প্লাম ট্রি আর ট্রিজ প্লাম ট্রি মানে হচ্ছে তাল গাছ সার্চ সাচ বলছে ট্রেচড দেখো এখানে বলছে ট্রেচড মানে হচ্ছে ঘর হাউসেস আর স্মল অ্যান্ড আর কল্ড হার্টস আর এই ধরনের বাড়িগুলোকে কি বলা হয় জানো এই ধরনের বাড়িগুলোকে বলা হয় খুঁড়ে ঘর তারপর দে আর নট স্ট্রং আর এই ধরনের বাড়িগুলো খুব একটা শক্তিশালী বা শক্তপুক্ত হয় না সো দ্য আর সো দে আর কল্ড কাঁচা হাউসেস আর এই ধরনের বাড়িগুলোকে বলা হয় কাঁচা বাড়ি ঠিক আছে আজ আমরা এতটাই পড়বো নেক্সট দিন বা নেক্সট ক্লাসে আমরা পাকা বাড়ি সম্পর্কে পড়বো এই যে পুক্কা হাউস আছে এছাড়াও আরও কোন কোন ধরনের বাড়ি হয় সেই বাড়ি সম্পর্কে আমরা পড়বো আরও কত ধরনের বাড়ি হতে পারে ঠিক আছে তোম এতটাই আজকে থাক পরের দিন আমরা বাকি চ্যাপ্টারটা শেষ করে ফেলবো তোমরা বাড়িতে এটা ভালো করে সবাই রেডিংটা পড়বে ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে থ্যাংক ইউ